ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিও এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তো ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমরা জাস্ট একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে নেবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটি অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো যে ভিডিওসের এন্ডিংয়ে। ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন, দেন আমরা ফটোস অ্যাড করার জন্য প্লাস আইকন, এবং এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। অথবা আপনার যদি কোনো ফোল্ডার সিলেক্ট থাকে, অথবা হচ্ছে আপনার যদি অন্য কোনো ফোল্ডারে যে আপনি জানেন যে অমুক ফোল্ডারের ফটোসগুলো আছে, সেক্ষেত্রে চাইলে আপনি ফোল্ডার সিলেক্ট করতে পারেন, অথবা আপনি আপনার ফার্স্টের দিকে আপনার ফটোগুলো শো করবেন, তাহলে ওইখান থেকে কিন্তু খুব সহজে আপনি ফটোসগুলো অ্যাড করে নিতে পারবেন। তো এই ভিডিওটির জন্য আমাদের আটটির মতো পিকচার প্রয়োজন হবে। আমরা আটটি পিকচার সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো, এবং এইখান থেকে আমাদের যেটা করতে হবে, পিকচারগুলোকে অবশ্যই ফুল ফ্রেম করতে হবে। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবো এবং ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন আপনি জুম করে নেবেন। অথবা হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার পিকচারগুলো যদি আপনি দেখেন যে লেফট বা রাইট সাইডে মুভ করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, তো আমরা পিকচারগুলোকে আমাদের মতো করে ফুল ফ্রেম করবো এবং চলে যাবো স্টার্টিং পয়েন্টে, যাওয়ার পরে অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেডে, এরপর আমরা মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। ওকে, তো মিউজিকটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এইখান থেকে আমাদের যে ফটোসের ডিউরেশন আছে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, এইটার ডিউরেশন রাখবো 1.2। জাস্ট প্রথম পিকচারের ডিউরেশন হচ্ছে 1.2 রাখতে হবে, এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, এটার ডিউরেশন রাখবো বরাবর 1.0। তৃতীয় পিকচারও সেমভাবে 1.0, চার নম্বরটাকেও সেমভাবে 1.0। জাস্ট প্রথম পিকচারটি আপনার 1.2, এরপরে যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচারে 1.0 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অর্থাৎ বরাবর 1 সেকেন্ড। ওকে, এবং হচ্ছে লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকবে, ওকে, মিউজিকের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। যেন প্রথম পিকচারের দিকে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, এরপর হচ্ছে আমরা এখান থেকে কম্বো ক্যাটাগরিতে চলে যাবো, যারপর রাইট সাইডে চলে যাবো, এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবো। ওকে, এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটিকে সিলেক্ট করে দিব। ওকে, প্রতিটা পিকচারে সেম অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিব, এখান থেকে পেন্ডুলাম 1। এখান থেকে যে আটটি পিকচার আছে, আটটি পিকচারে কিন্তু আমাদের পেন্ডুলাম 1 যে অ্যানিমেশন এটা অ্যাপ্লাই হবে, এটা কিন্তু আপনি কম্বো ক্যাটাগরির ভিতরে পেয়ে যাবেন। ওকে, তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এগুলো অ্যাপ্লাই কমপ্লিট, দেন টিকমার্কে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ফটোসের স্টার্টিং পয়েন্টে। ওকে, সেটা জুম করে নিব, ফটোসের যেখান থেকে শুরু এই পজিশনে আসবো, আসার পর এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবো। আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে জন্য ভিডিও ইফেক্টে। এরপর হচ্ছে এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিজ পেয়ে যাব, এর ভিতর থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পাবো, ভিতর থেকে 4K HDR যে ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করব, এইটার লেন্স ভিডিও ইন পজিশন অবধি রাখবো, এবং আবারও চলে যাবো সেম পজিশনে দ্বিতীয় ইফেক্ট অ্যাড করার জন্য। আবারও এখান থেকে ইফেক্ট অপশন, এরপর ভিডিও ইফেক্টে। ওকে, ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের চলে যেতে হবে নাইট ফ্ল্যাপ ক্যাটাগরিতে, দেন এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ 2 নামে একটা ইফেক্ট দেখতে পারবো, কিছুটা নিচে আসলে এটাকে ক্লিক করে এখান থেকে টিকমার্কে ক্লিক করবো, এরপর ইফেক্টটাকে ভিডিও ইন পজিশন অবধি নেব। ওকে, তো ইফেক্টগুলো অ্যাড হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা একটি PNG ফটোস অ্যাড করবো, এর জন্য সেমভাবে আবারও ফটোস ইনস্টার পজিশন, যেখান থেকে আমরা ইফেক্টগুলো মূলত অ্যাড করবো, এই পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা ওপারলাতে ক্লিক করবো, হচ্ছে অ্যাড ওপারলাতে ক্লিক করবো। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো ফটোস অপশনে, PNG ফটোকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা এটা যে PNG ফটোটা আছে এটা আপনি আপনার মতো করে পারফেক্টলি জুম করে নেবেন যতটুকু প্রয়োজন। ওকে, দেন এই ফটোর লেন্সটা ভিডিও ইন পজিশন অবধি রাখতে হবে। ওকে, ভিডিও ইন পজিশন, এরপর হচ্ছে আমাদের সর্বশেষ কাজ জাস্ট ভিডিওটিকে এক্সপোর্ট করা। আমাদের যেহেতু এখানে সব কাজ আছে, জাস্ট এখন আপনার চাইলে ভিডিওকে প্লে করে দেখতে পারেন, সব কিছু যদি ঠিকঠাক মনে হয় আপনি ভিডিওটিকে এক্সপোর্ট করবেন, জাস্ট আপার আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের এক্সপোর্টের মধ্যে শুরু হবে। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট পার্সেন্টেজ 100% হলে হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।